ব্যাডমিন্টন খেলার এই উপকরণটিকে আমরা কেউ বলি র্যাকেট আবার কেউ বলি ব্যাট তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে ব্যাডমিন্টন খেলার এই উপকরণটির আসল নাম কি? র্যাকেট নাকি ব্যাট র্যাকেট নাকি ব্যাট এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর হল এটি র্যাকেট ব্যাডমিন্টন খেলার এই উপকরণটির সঠিক নাম হলো র্যাকেট সঙ্গত কারণেই আরেকটি প্রশ্ন ওয়ের সাথে চলে আসে আর সেটি হলো এটি র্যাকেট কেন আর ব্যাট নয় বা কেন যেহেতু আমরা এটাকে বললাম র্যাকেট তাহলে আমরা প্রথমে জেনে নিই র্যাকেট কি বা র্যাকেট কাকে বলে র্যাকেট হলো খেলার এমন একটি উপকরণ যে উপকরণের হাতলের অগ্রভাগে নেটওয়ার্ক সমেত একটি ওপেন হুপ থাকে এবং যে হুপটি স্টিং অথবা ক্যাট গার্ড দ্বারা শক্তভাবে আটকানো বা বাধা র্যাকেটের যে সংজ্ঞা আমরা দেখলাম সেই সংজ্ঞা অনুসারে এটির নাম র্যাকেট কারণ এতে হুপ আছে হুপে নেটওয়ার্ক আছে এবং নেটওয়ার্কটি স্টিং দিয়ে শক্তভাবে বাধা সেই হেতু এটা র্যাকেট ব্যাট নয় কারণ ব্যাট হচ্ছে সলিড ব্যাটের সাথে হুপ বা স্টিং বা নেটওয়ার্কের কোনো সম্পর্ক নাই আশা করি বুঝতে পেরেছ এটার নাম কেন র্যাকেট এবং কেন ব্যাট নয় যে সকল খেলা র্যাকেট দিয়ে খেলা হয় সেগুলোর সাধারণ নাম র্যাকেট স্পোর্টস ব্যাডমিন্টন টেনিস স্কোয়াশ এই খেলাগুলো র্যাকেট দিয়ে খেলা হয় যে কারণে এই খেলাগুলোর সামগ্রিক নাম র্যাকেট স্পোর্টস আজার নয় ভালো থেকো ধন্যবাদ